এখন বাজে 7:10, আমার পুরো রেডি হয়ে গেছে। আজকে দিয়েছি ভাত, পটল আলুর তরকারি, মাছ দিয়েছি, স্যালাড, আর হচ্ছে সকালের জন্য দিয়েছি ব্রেড বাটার আর ডিম সেদ্ধ আর চাটনি। আজকে ডালটা আর করিনি, কারণ দুদিন পরপরও ডাল খেয়েছে, আর ফলও এখনো আনেনি। দেখি আজকের বিকেলে আমি বেরোবো। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 7:15 মতো, তো এখন আমরা বেরোচ্ছি, আমরা নয় ও বেরোচ্ছে, আমি নিচে যাচ্ছি ছাড়তে। তো এসে কাঁচাগুলোকে ভেজাবো, অনেক কাঁচা রয়েছে, অত ক্লিপও নেই আমার কাছে, ওই অ্যাডজাস্ট করতে হবে আর কি ছাদে, কারণ আজকে আমাকে সবটাই গাছতে হবে, কিছু করার নেই। তো পর্দাগুলো একমাত্র আমি খুলতে পারিনি, আর পর্দাগুলো সেরকম মানে ডাইনিং এটা তো ধরা পড়েই নি, আর ওই পর্দাটা তো সরানো থাকে, দেওয়া থাকে, ও কাবরি আন্টিরা একদিন করেছে আর কি, তো অসুবিধে নেই। আর দেখি এটা যদি আমি আজকে তো পর্দাগুলো আমি খুলতে পারি না, ও পারে, তো ওগুলো সানডে যদি ও খুলে দেয় তাহলে আমি তখন কেচে দেবো। আজকে তো পর্দাগুলো শুধু হবে না, আর সমস্ত কিছুটা আমি করে নেবো আজকে। তো চলো গিয়ে, প্রচুর সাজ রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সকালবেলার যে নিয়মটা, এই তো তাও একটু দেরি করে দেয়, আলপনা দিচ্ছে কি সুন্দর, এই জায়গাটাকে ধুয়ে নেয় তারপরে আলপনাটা দিয়ে দেয়। তো কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন, ভাবছো নাকি? তো ও যাক, তারপরে আমি ওপরে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তোমাদের সাথে বোধহয় কথা হবে না, আমি কেচে ঠেচে নিয়ে যখন ছাদে যাবো তখন কথা হবে। মোটামুটি এই কাঁচাকুচি বেরিয়েছে, এছাড়াও তো টুকটাক রয়েছেই ধরো, আরও দু সেট জামা কাপড়, তারপরে দিদিবাড়িতে ও আর আমি পরে গেছিলাম সেটা রয়েছে, পাপোশগুলো রয়েছে, গামছা রয়েছে, তো এগুলো তো রয়েছে টুকটাক, তো এগুলোকে আগে কাচি, তারপর দেখি আগে ক্লিপে কতদূর কী হয়। মোটামুটি আমার কাঁচা শেষ হয়ে গেছে, এই দুটো তার জন্য আমি মেলেছি, প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ, আর আমি গিয়ে আবার বেরিয়ে 12খানা ক্লিপ কিনে নিয়ে আসলাম। মাছও আনার ছিল, আমি হাফ কাছতে কাছতে দেখলাম ক্লিপে একদমই শর্ট পড়ছে, আসলে আমার কাছে ছিল 16টা ক্লিপ, তো 16টা ক্লিপে তো আর হয় না, তাই লাগেই যখন আমি আরও 12টা নিয়ে আসলাম, পুরো এই তারটা তো দেখতেই পাচ্ছ এই টাওয়ালে গিয়ে শেষ হয়েছে, আর ওদিকে লাস্ট আমি মেলেছি সোফার চাদরটা, ওই তো নিচ থেকে দেখতেই পাচ্ছ, এইখান থেকে পুরো এই তারটাও ভর্তি, কারণ তিনটে চাদর মেলা হয়েছে, রোদটা উঠছে পড়ছে এরকম হচ্ছে, তবে প্রচণ্ড হাওয়া আছে আজকে, আশা করছি শুকিয়ে যাবে। আমার পাপোশগুলোও কাঁচা হয়ে গেছে, সেগুলো আমি আমার ব্যালকানিতে দিয়েছি, ওই যে ক্লিপ নেই যে, আর ক্লিপ কেনার পরেও ক্লিপ শেষ হয়ে গেছে, কারণ প্রচুর কাছাকাছি হয়েছে দেখতেই পাচ্ছ। তো মোটামুটি বালিশের কভার এগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কথা, দেখি আমি স্নান দান করে এসে তারপরে আবার নয় নিয়ে গিয়ে ওগুলো ক্লিপগুলো চেঞ্জ করবো, এগুলো তো স্নান করার আগে আর ধরতে পারবো না। আমি চারবার করে আসলাম আর গেলাম ছাদে, এই লিফটা থাকাতে অতটা গায়ে লাগলো না, তবে অলরেডি আমার পা ব্যথা করছে। সেই 7:20 থেকে আমি কাঁদছি, এখন বাজে 9:00, মাঝে শুধু ধরো ওই 10 মিনিট টাইম লেগেছে আমার, হেঁটে গেছি, ক্লিপটা নিয়েছি, মাছের ওখানটা তো সকাল বলে ফাঁকাই ছিল, 1:30টার দিকে গেছিলাম, তো সবই খুলেছিল, তো ওখান থেকে মাছটা নিয়ে আমি জাস্ট সিঙ্কেই রেখে দিয়েছি, মাছটাকেও আর কিছু করার টাইম পাইনি, এখন গিয়ে করবো গিজারের সুইচটা দিয়ে নিয়ে, ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে, তারপর আমি স্নানটা করে নেবো, করে তারপর ঠাকুর পুজো দেবো, কখন খাবো জানি না, আজকে খিদে পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কেউ একটু কিছু করে দিলে খাওয়াটা আমার হয়ে যেত, তো কি আর করা যাবে। আর সত্যি কথা বলতে আজকে প্রমির সাথেও আমার টিফিনটা করে রাখা হয়নি, আমাকে আলাদা করেই করতে হবে, এবার জানি না আদেও কি জুটবে না জুটবে, তো চলো আগে মাছটাকে এবার দেখে নিই কি অবস্থা আছে না আছে, কারণ পাপোশ তিনটেও মেলেছি আমি এখানে, আর স্থানীয় জামা কাপড়গুলো আছে ওগুলো আমি এখানেই মেলে দেবো, ওগুলো শুধুনি এই দেখো এখানেই দিয়ে দিয়েছি পাপোশ তিনটেকে, তো রয়েছে পাপোশ ছাড়া না ঘরে খুব অসুবিধা হয়, কিন্তু কিছু তো করার নেই, ও আমি ঘরে আসলাম কেন, তো মাছ ধোবো এবার, তাও রূপচাঁদা মাছটা তো কেটে দিয়েছে, আর চিংড়ি মাছ একটুখানি কেনেছি, ওটা বাজবো, খুব চিংড়ি চিংড়ি করছিল ওই জন্য নিয়ে আসলাম, একটু জল খেয়ে নিই আগে। চলো আমার গুছিয়ে রাখা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে আমি বেছে রাখলাম, ওদের কাছে কেন বাছাই না বলো তো, এই জিনিসটা মাথার এখানটা ওরা বাদ দিয়ে দেয়, এই জিনিসটা প্রমি আর আমি দুজনেই খুব ভালো খাই, তো অনেকেই খায় না ফেলে দেয় এটা ঠিক কথা, কিন্তু আমরা দুজন ভালো খাই, কারণ একটু কচকচ করে তো বেশ ভালো লাগে ওই জন্যে। আর হচ্ছে এখানে
কতটা 300 না 350 মতো এনেছি আর কি। আমাদের দুজনের অনেকটা দেখলাম 20 পিস মতো হয়েছে, আর বেশ বড় বড় মাছগুলো, বেশ ভালো লাগলো, তাই জন্য নিয়েও আসলাম। আর ও খায় খেতেও চাইছিল। এর থেকে ছোট চিংড়িটা পেলাম না, ওটা না একটু তরকারি ফরকারিতে দিয়ে খাওয়া যায়, এই বড় চিংড়িটা তরকারিতে দেওয়া যায় না, দিলে ওই কেটে কেটে দিতে লাগে। আর রূপচাঁদা মাছ তো এনেইছি বললামই, তো চলো এবার ফ্রিজে রেখে দিই। স্নান টান সবটাই কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজো তো আজকে দেবো না, ওইদিকে মৎস্যমুখ হবে, তারপর দিতে পারবো ঠাকুর। তো ওই জন্য ভাবছি এবার আমি খেয়ে নিই, আর কিছু করতে সেভাবে ইচ্ছে করছে না। পাউরুটি আছে একটু সেকে নিয়ে, ওই আঙ্কেল যে মিষ্টি পাঠিয়েছিল ওটা দিয়ে ভাবছি পাউরুটি খেয়ে নেবো, আর ভালো লাগছে না কিছু করতে। আজকে যে আমি কতবার ছাদে যাব তার তো কোনো ঠিকই নেই, এটাকে তুলে রাখি এটাকে, তাহলে না আমি পাশে তাড়াতাড়ি পেয়ে যাবো। একেবারে পাশে তুলে দিলেই ভালো, তো গিয়ে আরেকবার করে দিচ্ছি, সে নয়। কেন বলবো, এতবার না সিঁড়ি দিয়ে আপডাউন করা যায় না। এখন বাজে 11টা মতো, 11টা 2, তো দেখি কি কি শুকিয়েছে, কিছু যদি শুকিয়ে থাকে, কারণ মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে। এই বাবা, ওখানে ক্লিপ ছেড়ে নীল চাদরটা পুরো ভাঁজ হয়ে গিয়ে চলে এসেছে দেখো। তো যাই হোক, বাপরে হাঁপিয়ে যাচ্ছে পুরো, আমার মনে হয় নীল চাদর ফাদরগুলো শুকিয়েছে কিছুটা হলেও। দেখি কি শুকিয়েছে না শুকিয়েছে সেগুলোকে নিয়ে চলে যাই, হাঁপে হাঁপে এরকম করে নেবো। বেশিক্ষণ রোদে রাখতে আমার ভালো লাগে না জিনিসপত্র, কারণ রং জ্বলে যায় আর কি ওই জন্যে। আজকে না সিরিয়াসলি শরীরও আমার আর দিচ্ছে না, এতগুলো কাঁচা পাকা আড়াই না 2.5-3 ঘন্টা আমি বাথরুমের ভেতরে। তো যাই হোক, বাপরে বাপ, কথাও বলতে পারছি না, আমি পরে কথা বলছি, আগে দেখি কি শুকিয়েছে। 3টে চাদরই শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ রোদে রাখবো না, কারণ চাদরগুলোর না রং জ্বলে গেলে খুব বাজে লাগে দেখতে। তো এবার গিয়ে বিছানায় পেতে দিই চাদর, আর যেগুলো আছে সেগুলো গায়ে গায়ে খুব মেলা হয়েছে, তো তো ওই জন্যে একটু হালকা হালকা ভিজে আছে। আমি মনে হচ্ছে আমার 1টা 1টার দিকে শুকিয়ে যাবে, তো আমি আর 1টার দিকে আসবো না, খেয়ে দিয়ে একেবারে নিয়ে গিয়ে তারপর একটু রেস্ট নেবো। চাদরটা আমি পেতে দিয়েছি, আর এখনো বিছানার বালিশের কভারগুলো যেহেতু আনা হয়নি, তাই জন্য সেগুলো তো পাতা যাবে না এখন। তো ওই আর কি, এবার আমি একটু রেস্ট নেবো, বালিশ আর কোল বালিশ থেকে বুঝতেই পারছো ঘুম তো হয়তো আসবে না, আর আসলে চলে আসবো বাবা তাও ভালো। কিন্তু সত্যি কথা বলতে খুব শরীরটা খারাপ লাগছে আজকে, কেন বুঝতে পারছি না। হয়তো হ্যাঁ সকালে উঠে রান্না বান্না হয়েছে, তাও প্রমি যেতে না যেতে আমি কিচ্ছু রেস্ট নেইনি, কারণ আমি জানি বসে পড়লেই দেখবে বসতে ইচ্ছে করবে। তো তাড়াতাড়ি করে আগে কেচেছি, কেচে নিয়ে তারপরে ঘর ঝাড় তো থাকতে থাকতেই দেওয়া হয়ে গেছিলো, তারপরে ঘরটা মুছে তোমাদের সাথে কথা বলে এলাম, আর কথা বললাম, আর ছাদে গেছিলাম, আর তারপরে ওই মাছ ফাছ ধুয়ে নিয়ে স্নান করেছি, আর তারপর তো খেলাম আর কি, এই তো চলছে। এখন বাজে 12:50। আমি না সিরিয়াসলি মানে এত রোদ পুরো দেখো খা খা করছে, পুরো রোদটা যেন চোখে কিছু দেখা যাচ্ছে না আর কি। তাই জন্য আবারও যে কটা শুকিয়েছে আমি নিয়ে চলে এসেছি। এখন ওপরে রয়েছে প্রমির মোটা মোটা গেঞ্জিগুলো, আমাদের 4খানা ট্র্যাক প্যান্ট উপরে, আর কুশন কভার রয়েছে 2খানা, আর ওই আর কি মোটা মোটা প্যান্ট, মোটা মোটা গেঞ্জিগুলো, প্রমি সব ওইগুলো রয়েছে আর কি। কলারগুলো দেখবে শোকাতে চায় না, তো ওইগুলো ভালোই হয়েছে, ধাপে ধাপে আসছে, আমি ধাপে ধাপে ভাজ ভাজ করে ফেলতে পারছি ওই আর কি। তো চলো এগুলোও করে নিই। সোফার এই চাদরটাও শুকিয়ে গেছে, তো ওটাকেও নিয়ে চলে এসেছি। আসলে শুকিয়ে যেত খুব, মানে আমি যদি খুব ভালো করে চিপড়ে একটা একটা করে সিঙ্গেল মেলতে পারতাম, তাহলে আরও কিছু জামাকাপড় শুকিয়ে যেত। ও ঠিক আছে, যা রোদ আছে শুকিয়ে যাবে দুটোর মধ্যে। তো আর নীল চুড়িদার ফুড়িদারগুলো, এই দেখো এই জিনিসগুলো না বেশি রোদ খাওয়ালে আবার কালার জ্বলে যায়, তাও আমি উল্টো করে মেলে দিয়েছিলাম। তো চলো এগুলোকে আগে গুছিয়ে নিই। তোমরা অনেকেই কালকের ভ্লগটাতে কমেন্ট করেছো, আর আন্টি নিজেও কমেন্ট করেছে, এমনকি আন্টি বারবার একই কথা বলছে, আমরা খুব ভালো মনের মানুষ, দুটো ভালো মনের মানুষের সাথে আন্টির আলাপ হয়েছে, আন্টি কিছুটা টাইম কাটাতে পেরেছে, তাই আন্টির ভালো লাগছে, এই বলে অনেক বড় একটা কমেন্ট করেছে আন্টিও। তোমরা অনেকেই ভালো মনের মানুষ এসব বলছো, তবে এটাও বলছো যে এখনও তাহলে ভালো মানুষ আছে। সত্যি কথা বলতে হ্যাঁ, আজও ভালো মানুষরা পৃথিবীতে আছে, আনাচে কানাচে অবশ্যই রয়েছে। আমি বলছি না যে আমাদেরকে ভালো মানুষ বলেছো বলে, বলছি অবশ্যই ভালো মানুষ আছে, ভালো মানুষ ছাড়া পৃথিবী কখনোই চলতো না। তাহলে কী বলতো, ভালো মানুষদের সাথে আলাপ হওয়ার আগে আমাদের হয়তো জীবনে মানে লাইফে চলার পথে এমন কয়েকজন মানুষের সাথে দেখা হয়ে যায় না, যাদের কাছ থেকে আমরা ঠকে যাই আর কি, মানে ঠকাই আর কি, বা বিশ্বাসঘাতকতা করে এই ধরনের জিনিসে আমরা মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা হারিয়ে ফেলি। তাই জন্য আমরা বলি ভালো মানুষ হয়তো পৃথিবীতে নেই, কিন্তু অবশ্যই ভালো মানুষের ভাগটাই বেশি আছে বলে আমার মনে হয়। তাই জন্য এইভাবে চল
চলছে আর কি। অবশ্যই শুধু আমরা ভালো নই, আন্টিরাও ভীষণ ভালো ছিল, বিশ্বাস করো। মানে এতদিন ফোনে কথা হয়েছে এই সেই, তবে সত্যি খুব ভালো লেগেছে। যাই হোক, একটা ভালো দিন কাটিয়েছি এই আর কি। কাজ সারতে সারতে বেজে গেল 1:10, আর আমি এবার বসলাম ডালিয়াটাকে। তো মাঝে কয়েকদিন আমার ভাতই খেতে দেখেছো, কারণ ওই আর কি আর হয়ে ওঠেনি। হ্যাঁ, মাঝে কয়েকদিন ডালিয়া খেয়েছি, যেটার ভিডিওতে দেখানো হয়নি, তবে মোটামুটি 4-5 দিন পরপর এখন ভাত খাওয়াই হয়েছিল। তো আজকে আবার ডালিয়াটা বসালাম। ওরকম ভাবে কিছু করি না, আমি আগেই বলেছিলাম যে খুব স্ট্রিক্টলি মানছি, এরকম কিছু নয় আর কি। তো এবার একটু টিভিটা চালিয়ে বসি, একটু টিভিটা দেখি, তারপর খেয়ে দিয়ে ফাইনালি জামা কাপড়গুলোকে এনে আমি একটু শোবো। এই দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম, আর আজকেও আমি তেল দিতে ভুলে গেছি, তাই ওপরে একটুখানি ঘি ফেলে দিলাম, নাহলে কি করে খাবো। তো যাই হোক, ডালিয়াটা একেবারে রেডি হয়ে গেছে। এখন বাজে 5:45। ও আমাকে মেসেজ করেছিল যে, আমি মেসেজ বলছি, আমাকে ফোন করলো যে ও বেরিয়ে গেছে, তাই আমিও বেরোলাম বাজারের দিকে। চুল ঠুল উসো উসো দেখতে পাচ্ছ, কোনো রকমে রেডি হয়ে বেরোলাম। সত্যি কথা বলতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আজকে, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একদমই ফল টল তো অনেকদিন ধরেই নেই ঘরে, দেখতেই পাচ্ছিলে। তো ওই জন্য যেতেই হচ্ছে এই আর কি। এখনো একটাল জামা কাপড় সোফার উপরে পড়ে রয়েছে, সবই শুকিয়ে গেছে। পাপোশ তিনটে যেহেতু আমার ব্যালকনিতেই আজকে ছিল, তাই পাপোশ তিনটে একদমই হালকা ভেজা রয়েছে, সারা রাত ওখানে থাকতে আশা করছি শুকিয়েই যাবে। তো চলো এবার বেরোই। তো প্রায় বাজারের দিকে পৌঁছেই গেছি, আমি রোজ দিন ওই প্রমি যেদিক দিয়ে ফেরে নিচের রাস্তাটাতে যাই বাজার করতে, আজকে মেন বাজারটাতে এসে কেন বলতো, ওখানে অপশনটা খুব কম, তো শুধু ফলের মধ্যে আমই পাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার খেতে ইচ্ছে করছে না, পরপর তোমরা দেখেছো শুধু আম খাওয়া হচ্ছিলো আর কি। তো আজকে না আর পাচ্ছি না, আর আজকে আমাকে দেখতেও কেমন একটা উস্কো খুস্কো লাগছে, সেটা কেন লাগছে জানি না, হয়তো রেস্টটা ঠিকঠাক হয়নি, ঘুমটা হয়নি তাই জন্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কোমর পা হাত এই তিনটে অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যাচ্ছে ব্যথায় আর কি। তো আমি যে হাত দিয়ে ধরে ব্লগটা বানাচ্ছি, তারপর কেমন করে তাকিয়ে রয়েছে। তো যাই হোক না কেন, আমি যে হাত দিয়ে ধরে ফোনটাকে ব্লগটা বানাচ্ছি, তাতেও আমার হাতটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। আজকে যে রাতে রুটিটা কী করে বানাবো সেটাই ভাবছি, সেরকম হলে আমি ভাত বানিয়ে ফেলবো, অসুবিধা নেই। তো চলো প্রায় চলেই এসেছি বাজার থেকে, অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম, তারপরে গেছিলাম জল আনতে। তো ওই আর কি, আর আজকে বাজার থেকে সেরকম কিছু বাজার করিনি, একবারে এত এক মানে অনেকটা বাজার করে তো লাভ নেই। আজকে ফুলকপি আর তোমার কুমড়ো তো ফ্রিজে রয়েছে, ভেবেছিলাম একটু ঢ্যাঁড়শ আনবো, কিন্তু ফুলকপি কুমড়ো রয়েছে তাই জন্য আজকে ঢ্যাঁড়শটা আনলাম না। আর এনেছি তোমার ঝিঙে, কাঁচা পেঁপে, আর ফলের মধ্যে আনলাম মুসুম্বি। এক দুপোটা না বৃষ্টি পড়লো আমার গায়ে, পাপোশগুলোকে ভাবছি এখান থেকে সরিয়ে তাড়ে দিয়ে দিই আমি। তো পাপোশগুলো একদম হালকা হালকা ভিজে রয়েছে, খুব যে বেশি ভিজে ওরকম কিছু নয়। আর ও এসে অফিস থেকে মোজাগুলো ধুয়ে দিল। তো আর বললাম তো, আর কলা এনেছি, ফলের মধ্যে মুসুম্বি আর কলা, সবজির মধ্যে হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে আর ঝিঙে এনেছি, আর ফুলকপি কুমড়ো তো রয়েছে, এগুলো শেষ করবো তারপরে আবার আনবো। ওই একবার এনে লাভও নেই, অসুবিধা হবে, ফ্রিজে রাখতেও অসুবিধে এইসব আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। রাত্রে খাবো হচ্ছে আমরা আলু সিদ্ধ মাখা আর রুটি, যেটা সেদিন সকালবেলা আমি খেয়েছিলাম ব্রেকফাস্টে। তো ও বললো আজকে আর বেশি কিছু করতে হবে না, তুমি এটাই করে রাখো। তো এটাই করবো, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে জানো, তো আমি পাপোশগুলোকে সরিয়ে দিই, মানে বাইরেই আর দেবো না ভাবছি, ঘরে নিয়েই চলে যাব, মানে ঘরে কোথাও ঝুলিয়ে রাখি, আবার নয় কালকে দিয়ে দেবো, কারণ বৃষ্টির ছাট আসলে ভিজেও যেতে পারে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট বলছি, রোজ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আজকে মানে আজকে দিনের মতো শেষ, গুড নাইট বলতেই পারি শেষবারের মতো আর কি। সন্ধে হয়েই গেল প্রায়, তোমাদের ওখানে তো হয়েই গেছে কলকাতাতে, যে যেখান থেকেই দেখো না কেন ওই আর কি। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন মতো চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যদি বৃষ্টি নাবে সেটা তোমাদের সাথে নয় শেয়ার করে দেবো।